200 বছর ধরে আলোর উৎসব অন্ধকারেই কাটে অন্ধ্রপ্রদেশের এক গ্রামে। 200 বছর আগের এক মর্মান্তিক ঘটনার কারণে দীপাবলির আলো জ্বলে না এই গ্রামে। অমঙ্গলের ভয়ে গত 200 বছর দীপাবলি পালিত হয়নি গ্রামটিতে। আলোর উৎসবে দেশের এই গ্রামে অন্ধকারে কাটানোর নেপথ্যে কি কাহিনী রয়েছে জানতে হলে সঙ্গে থাকুন। গোটা দেশ যখন আলো রোশনাইতে সেজে ওঠে তখনও অন্ধকারেই থাকে এই গ্রাম। জ্বলে না কোনো আলো, শোনা যায় না কোনো বাজির শব্দ, যেন এক অদ্ভুত শোকের ছায়া। বিগত প্রায় 200 বছর ধরে এভাবেই দীপাবলি কাটাচ্ছে অন্ধ্রপ্রদেশের পুন্নানা পেলাম গ্রাম। এবছরও এর ব্যতিক্রম হয়নি। বিয়ে হয়ে এই গ্রামে এসেছেন এমন মহিলারা দীপাবলি পালন করতে পারেন না। বহু বছর ধরেই এমন বিধান দেওয়া হয়েছে গ্রামের মহিলাদের। তবে ওই গ্রামের মেয়েদের যদি অন্য গ্রামে বিয়ে হয় তবেই তারা দীপাবলি পালনের অনুমতি পান। আসলে 200 বছর আগে এই গ্রামের মানুষও দীপাবলি পালন করতেন। ঘরে ঘরে জ্বলত প্রদীপ, সেই সঙ্গে ওই দিনেই পালিত হতো নাগুলা চবিতে। সাপের পুজো করা হতো ওই নাগুলা চবিতে। কিন্তু এমন এক দীপাবলির দিনে সাপের কামড়ে মৃত্যু হয়েছিল এক শিশুর, সেই সঙ্গে মৃত্যু হয়েছিল এক গরুরও। তারপর থেকেই বন্ধ আলোর উৎসবের। দীপাবলি বা নাগুলা চবিতে কোনোটাই আর উদযাপন করা হয় না সেই গ্রামে। সময়ের সঙ্গে সঙ্গে সংস্কারের প্রভাব কমেছে, সময়ের সঙ্গে সঙ্গে সংস্কারের প্রভাব কমেছে। কেটে গেছে 200 বছর। গ্রামের লেখাপড়া করা ছেলেমেয়েরা অনেকবারই সেই রীতি ভাঙার চেষ্টা করেছে, শিক্ষার আলোয় গ্রামের মানুষকে বোঝানোর চেষ্টা করেছে। এসবই আসলে অন্ধবিশ্বাস। তবে কেউই সেই রীতি ভাঙতে রাজি হননি। গ্রামের এক বাসিন্দা জানান, বছর কয়েক আগে রীতি ভেঙে দীপাবলি পালন করেছিলেন তিনি, কিন্তু দুর্ভাগ্যবশত কয়েক বছর পর অসুস্থ হয়ে মৃত্যু হয় তার সন্তানের। গ্রামে ফের খবর রটে যায় যে রীতি ভেঙে দীপাবলি পালন করার জন্যই মৃত্যু হয়েছে তার সন্তানের। এরপর আরো কড়া হয় সেই বিধান, এবং সেই বিধান অনুযায়ী আজ পর্যন্ত দীপাবলিতে আলো জ্বলে ওঠে না সেই গ্রামে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।